নমস্কার। সারা পৃথিবী জুড়ে যেখানে যত হিন্দু বাঙালি রয়েছেন, প্রত্যেককে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনারা নিশ্চয়ই জানেন যে শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে শ্যামুলে একদল বিশিষ্ট বাঙালি, যাদের মধ্যে মেঘনাথ সাহা ছিলেন, আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন, স্যার যদুনাথ সরকার ছিলেন, আরো অনেকে, শ্যামলের নাম করা সমস্ত বাঙালি, হিন্দু বাঙালি, তারা পাকিস্তানের জোয়াল থেকে আমাদের হিন্দু বাঙালিদের জন্য এই পশ্চিমবঙ্গ নামক বাসভূমিটি ছিনিয়ে এনেছিলেন। শ্যামাপ্রসাদ সেদিন পাকিস্তানকে ভাগ করেছিলেন। আজ যে আমরা এখানে আমাদের কৃষ্টি, আমাদের মনন, আমাদের সংস্কৃতি, আমরা যে বাঙালি হিসেবে নিজেদের সত্তাকে চিনতে পারি, বজায় রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, এই যে আমরা নিজেদের হিন্দু বাঙালি বলে গর্ববোধ করতে পারি, এর পেছনে যাদের অবদান ছিল, আজ এই 20 জুন তাদের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবার দিন বটে। সারা পৃথিবীব্যাপী এই কোভিড মহামারীর মধ্যে আমরা আজকে রয়েছি। গত বছর যে উৎসাহ উদ্দীপনার সাথে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছিল, এবার এই কোভিড আক্রান্ত পৃথিবীতে সেটা সম্ভব হচ্ছে না। বস্তুত এই যে ছোট্ট একটি ভিডিও, এখানেও আমরা যে যার বাড়িতে থেকে যেভাবে পেরেছি এর গ্রন্থটা করেছি। এটা মেনে নেওয়া ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের বাঙালি জীবন আরও উজ্জ্বল হোক, আরও গৌরবময় হোক, এই প্রার্থনা করি। আবার সবাইকে, আপামর বাঙালিকে, হিন্দু বাঙালিকে, সারা পৃথিবী জুড়ে সবাইকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নমস্কার। নমস্কার। আগামী 20 জুন তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত এবং কয়েক বছর ধরে পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গের সচেতন নাগরিকদের মাধ্যমে। এর একটা তাৎপর্য আছে। 1947 সালে মে জুন মাস নাগাদ বাংলার সর্বত্র জনমত সংগ্রহ করেছিলেন তখনকার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি একটি দলের সঙ্গে যুক্ত ছিলেন, তবে তার যে আন্দোলনের কথা বলছি সেই আন্দোলনে প্রচুর রাজনীতি এবং রাজনীতির বাইরের লোক, বিশেষ করে যেমন ধরুন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার প্রভৃতি দিকপাল ব্যক্তিরা তাকে সমর্থন করেছিলেন, এরা কেউ রাজনীতি করতেন না। ফলে তারকেশ্বরে যে সমারোহ হয়েছিল, সেই সমারোহে এই আন্দোলনের পূর্ণ অভিব্যক্তি বলে মনে হয়। সেই সমারোহের দাবি ছিল ভারতের মধ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অংশগুলিকে যদি পাকিস্তান করা হয়, তাহলে প্রস্তাবিত পাকিস্তানের যে যে অংশে
বা প্রদেশে। শিখ কিংবা হিন্দুদের সংখ্যা বেশি, যে যে জেলায় সেই জায়গাগুলোতে পশ্চিমবঙ্গ তৈরি করা হোক, কিংবা পশ্চিম পাঞ্জাবকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে পূর্ব পাঞ্জাব তৈরি করা হোক। এই দাবি তীব্র থেকে তীব্রতর হয় এবং শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার পশ্চিমবঙ্গের দাবি মেনে নিয়ে 20 জুন তারিখে তদানীন্তন বাংলার হিন্দু প্রধান জেলাগুলির প্রতিনিধিদের নিয়ে, নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকের সভাপতি ছিলেন বর্ধমানের রাজা বিজয়চাঁদ মহতাব। এবং উল্লেখযোগ্য এই যে এই সভায় উপস্থিত ছিলেন 21 জন যারা পশ্চিমবঙ্গের বিরোধিতা করেছেন, এবং আশ্চর্যের ব্যাপার তারা সবাই মুসলমান। কেন তারা বিরোধিতা করলেন? কারণ তারা চেয়েছিলেন পশ্চিমবঙ্গ আলাদা অস্তিত্ব থাকবে না, কলকাতাকে রাজধানী করে সারা বাংলা একটি অখণ্ড রাজনৈতিক সত্তা অথবা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। এই চেষ্টায় কেউ কেউ প্রথম দিকে সায় দিয়েছিলেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি তার অসাধারণ বাগ্মিতা এবং যুক্তিতে সেই মানুষজন শেষ পর্যন্ত তার দাবিকে সমর্থন করে। সুতরাং 20 জুন তারিখ প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের অস্তিত্বের ইতিহাসে একটি নতুন সংযোজন। একথা ঠিক, 1905-এ কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরুদ্ধে বাঙালি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে এবং সেই বঙ্গভঙ্গ রদ আন্দোলন একটা স্বাধীনতা আন্দোলনের দিক নির্দেশ করে। তাহলে কোন সেই ইতিহাস যে ইতিহাসের জন্য এই বাঙালিকেই আবার পশ্চিমবঙ্গ নামে একটি রাজ্যের কথা দাবি তোলবার কথা বলা হল, তোলবার জন্য তারা বাধ্য হলেন? এর পিছনের ইতিহাস দাঙ্গার ইতিহাস, অবিশ্বাসের ইতিহাস, হত্যার ইতিহাস, নারী লাঞ্ছনার ইতিহাস, এবং সেই ইতিহাস আমরা অল্পবিস্তর সবাই জানি। সুতরাং 20 জুন তারিখে বাঙালির আত্মতার ইতিহাস, বাঙালি হিন্দুর নিজস্ব চেতনার ইতিহাস, এই ইতিহাসকে স্মরণ করা উচিত। এই ইতিহাসকে বাঙালি হিন্দু তার অস্তিত্ব রক্ষার উদ্দেশ্যে আরো বেশি করে সংহত করুক, সেটাকে ছড়িয়ে দিক, এবং পৃথিবীতে বাঙালি হিসেবে, হিন্দু বাঙালি হিসেবে যে স্বতন্ত্র সত্তা আছে, চর্যাগীতি থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাস যে সত্তার চারণভূমি তৈরি করেছেন, তাদের সকলের উত্তরাধিকার আমাদের পুত্র রয়েছে। সুতরাং এই উত্তরাধিকার রক্ষা করার জন্য আমাদের কিন্তু এই দিনটিকে প্রতীকের মতো করে, স্বপ্ন সন্ধানীর মতো করে আরো ভালো করে পালন করা উচিত বলে আমি মনে করি। বাঙালির সাংস্কৃতিক বিকাশের ইতিহাস সহস্রাব্দ প্রাচীন, সেই ঐতিহ্য শরিক আমরা সকলেই। কিন্তু এটাও ঠিক, সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি রাজনৈতিক বিকাশের দিকটিকে অবহেলা করা যায় না, কারণ জাতিসত্তা ভাবাবেগ এই সব কিছুই রাজনৈতিক বিকাশের সাথে সম্পর্কিত। রাজনৈতিক বিকাশের ধারাতেই একটি গুরুত্বপূর্ণ দিন 20 জুন। 1947 সালের 20 জুন এক ইতিহাস নতুন করে লেখা হলো, সৃষ্টি হলো পশ্চিমবঙ্গ, যে হিন্দু বাঙালি ভারত মাতার মুক্তির জন্য তার জীবন পণ করেছিল, সেই হিন্দু বাঙালির পরিচিতি তার সম্মান রক্ষিত হলো পশ্চিমবঙ্গ গঠনের মাধ্যমে। বাঙালি চেয়েছিল ঐক্যবদ্ধ ভারত, বাঙালি চেয়েছিল এক শক্তিশালী ভারত যে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে।
কিন্তু বাস্তব রাজনীতি সাম্প্রদায়িকতা ভারতকে ঐক্যবদ্ধ রাখতে দেয়নি। শ্যামাপ্রসাদের ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন, যে স্বপ্ন তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বহন করে গেছিলেন, তা পুরোপুরি হয়তো পূরণ হয়নি। কিন্তু এটাও সত্যি, শ্যামাপ্রসাদের দূরদৃষ্টি এবং তাঁর বাস্তব জ্ঞান বাঙালিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। আজকে পশ্চিম বাংলা যা, আজকে আমরা যেমন, পুরোটাই কিন্তু শ্যামাপ্রসাদ এবং তাঁর সহযোগীদের অবদান। আজ 20 জুন তাঁদের প্রত্যেককেই স্মরণ করার দিন। কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, পশ্চিমবঙ্গ গঠনের এই ইতিহাসকে ইচ্ছাকৃতভাবে ব্যাপক আলোচনার মধ্যে কখনোই আনা হয়নি, স্মরণ করা হয়নি। যার দূরদর্শিতা এবং হার না মানা লড়াইয়ের জন্য পশ্চিমবঙ্গ গঠন সম্ভব হয়েছিল সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে, বরং এক শ্রেণীর বাম উদারবাদী ইতিহাস লেখক শ্যামাপ্রসাদকে বাংলা ভাগের জন্য দায়ী করেন। এক শ্রেণীর অর্বাচীন রাজনীতি ব্যবসায়ী এখনও শ্যামাপ্রসাদের বিরুদ্ধে প্রায়শই একই অভিযোগ আনেন, যদিও তারা ভালোই জানেন এই অভিযোগ কতটা অন্তঃসারশূন্য। সত্যি কথাটা হলো, শ্যামাপ্রসাদ বাংলা ভাগ করেননি, তিনি পাকিস্তান ভাগ করে বাংলার হিন্দু বাঙালির সম্পদ, সম্মান, সর্বোপরি তার পরিচিতিকে রক্ষা করেছিলেন। পশ্চিমবঙ্গ সৃষ্টিতে শ্যামাপ্রসাদের ভূমিকা আলোচনা করতে গেলে পিছিয়ে যেতে হবে আজ থেকে 80 বছর আগে। 1940 সালের 24শে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাশ হয়ে গেল পাকিস্তান প্রস্তাব। এই প্রস্তাবে ভারতের উত্তর পশ্চিম অঞ্চল যথা পাঞ্জাব, সিন্ধ এবং তৎসংলগ্ন অঞ্চল এবং পূর্ব দেশে বাংলা, যে অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ বসবাস করত, সেখানে পাকিস্তান সৃষ্টির দাবি করা হলো। শ্যামাপ্রসাদ বুঝেছিলেন যে অখণ্ড ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন, দেখতেন যে অখণ্ড ভারতের স্বপ্ন তিনি বারবার অর্জন করার চেষ্টা করতেন, মুসলিম লীগের এই প্রস্তাব তাকে ধ্বংস করে দিতে পারে। এই প্রস্তাবে ঠিক 13 দিন পরে 6 এবং 7 এপ্রিল সিলেটে হিন্দু মহাসভার এক সম্মেলনে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, আমাদের সামনে বিপদ এখন অনেক। একেবারে সাম্প্রতিক বিপদটি হলো পাকিস্তানের দাবিতে আন্দোলন, যাকে অবহেলা করা উচিত হবে না, বরং এই অযৌক্তিক দাবিকে অঙ্কুরেই বিনষ্ট করা প্রয়োজন। এরপর শ্যামাপ্রসাদের মূল লক্ষ্যই ছিল সমস্ত কর্ম প্রচেষ্টা দিয়ে পাকিস্তান সৃষ্টির দাবিকে প্রতিহত করা, যদিও শ্যামাপ্রসাদ শেষ পর্যন্ত সেটা পারেননি। জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ পাকিস্তানের দাবিতে যে ভয়ঙ্কর আগ্রাসী মনোভাব নিতে শুরু করেছিল, তা প্রতিরোধ করা কংগ্রেসের পক্ষে সম্ভব নয়, সে কথা শ্যামাপ্রসাদ বুঝতে পেরেছিলেন। অন্যদিকে বাংলার রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে অসাধারণ অনুধাবন ক্ষমতা দিয়ে শ্যামাপ্রসাদ বুঝতে পেরেছিলেন মুসলিম লীগ এ অঞ্চলে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। 1940-41 থেকেই বাংলার পূর্বাংশে হিন্দি বিরোধী দাঙ্গা শুরু হয়ে যায়। নোয়াখালী, ঢাকা, নারায়ণগঞ্জ প্রভৃতি অঞ্চলে হিন্দুদের ওপর আক্রমণ বৃদ্ধি পেতে থাকে। 1946-এর 16ই আগস্ট বাংলার পাশাপাশি দাঙ্গা হয়েছিল পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে। দাঙ্গার এই ভয়াবহতা থেকে দেখে পাঞ্জাবের তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব, যাদের পুরো ভাগে ছিলেন মাস্টার তারা সিং, বলদেব সিং প্রভৃতি, তারা দাবি তুললেন যে পাঞ্জাবের হিন্দু এবং শিখ অধ্যুষিত অঞ্চলকে ভাগ করে ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। ঠিক একই দাবি উঠল বাংলাতে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে বাংলা থেকে ভাগ করে ভারতের সঙ্গে যুক্ত করার। তখন একটি বিকল্প প্রস্তাবও ছিল, শরৎ বসু এবং কিরণ শঙ্কর রায় স্বাধীন সার্বভৌম বাংলার এক প্রস্তাব দিয়েছিলেন, যে প্রস্তাব লুফে নিয়েছিলেন সুরাবর্দী। কিন্তু শ্যামাপ্রসাদ বুঝেছিলেন ওই প্রস্তাবের মধ্যে হিন্দু বাঙালির ধ্বংসের সমূহ সম্ভাবনার বীজ নিহিত রয়েছে, কারণ 45% হিন্দু জনসংখ্যা বিশিষ্ট বাংলা কিন্তু কোনো দিনই সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ফলে তাকে ভয়ঙ্কর মুসলিম লীগের অধীনেই থাকতে হবে। তার জাতিসত্তা, তার চিন্তা, তার ভাবনা, তার সম্মান সবই নষ্ট হয়ে যেতে পারে।
এজন্য হিন্দু বাঙালিকে রক্ষার জন্য শ্যামাপ্রসাদের নেতৃত্বে বাংলার জাগ্রত মনীষার একটা বড় অংশ চাইলেন যে বাংলাকেও ভাগ করা হোক এবং বাংলার হিন্দু প্রধান অঞ্চলগুলোকে যুক্ত করা হোক ভারতের সঙ্গে। ক্রমেই এই দাবি জোরদার হতে লাগলো। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার, কংগ্রেস দল, এমনকি জিন্নাও এই দাবি মেনে নিতে বাধ্য হলেন। জিন্না দুঃখ করে বলেছিলেন, আমাকে মদ খাওয়া পাকিস্তান নিয়েই সন্তুষ্ট থাক। স্বাধীনতার প্রাক লগ্নে তিন জাতীয় নেতা বাবাসাহেব আম্বেদকর, বীর সাভারকর এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অনুধাবন করেছিলেন ভারতের যে মুসলমান জনগোষ্ঠী তার এক সংখ্যাগরিষ্ঠ অংশই ভারতের প্রতি অনুগত নন, বরং তাদের আনুগত্য ইসলামিক দুনিয়ার প্রতি। এবং এই তিন নেতাই বুঝেছিলেন যে যদি জিন্না এবং মুসলিম লীগ ভারতের ভিতর থেকে মুসলমানদের জন্য স্বতন্ত্র আবাসভূমি আদায় করে নিয়ে যেতে পারেন, সেই মুসলমানদের জন্য সেই স্বতন্ত্র আবাসভূমিতে হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে, বিশেষ করে শ্যামাপ্রসাদ। তিনি 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিংস এবং নোয়াখালীতে হিন্দু হত্যা এবং তারও আগে 1940-এর দশকে তদানীন্তন পূর্ববঙ্গে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার দেখে বুঝেছিলেন যে জিন্না এবং মুসলিম লীগের কবল থেকে বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষা করতে হলে বাঙালি হিন্দুদের জন্য একটি স্বতন্ত্র আবাসভূমি দরকার, যে কারণে জিন্নার কবল থেকে তিনি পশ্চিমবঙ্গ ছিনিয়ে এনেছিলেন। আজ পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা শ্যামাপ্রসাদের প্রতি কৃতজ্ঞ হবেন এই কারণে যে তাদের জীবন এবং জীবিকাকে তিনি বিপন্ন হতে দেননি, তাদের অস্তিত্বকে তিনি সংকটের মুখে ফেলেননি। জন্মদি থেকে মায়ের যেমন প্রচুর যন্ত্রণা, প্রচুর রক্তপাত হয়, পশ্চিমবঙ্গে জন্মটাও কিন্তু হয়েছিল ভয়াবহ রক্তপাতের মাধ্যমে। রক্ত ঝরেছিল তাদের যারা জন্মভূমিকে স্বর্গাদপি গড়িয়সী মনে করে, সোজা কথায় বাঙালিদের, মানে হিন্দু বাঙালিদের। রক্তপাতকে বাংলার অখণ্ডতা বজায় রেখে এড়ানো যেত, যে সময়টা প্রকৃত বাঙালি ছেলেমেয়েরা স্বদেশীয় বয়কট আন্দোলন করে বন্দে মাতরম ধ্বনি দিয়ে জেলে যাচ্ছিল অকথ্য অত্যাচার সহ্য করতে। ঠিক সেই সময় 1906 সালে ঢাকায় নবাব সেলিমুল্লার প্রাসাদে জন্ম নিল একটি সংগঠন, মুসলিম লীগ, শুধু মুসলিমদের স্বার্থ দেখার জন্য। লাগাতার আন্দোলনের চাপে যখন 1911 সালে বঙ্গভঙ্গ প্রত্যাহৃত হয়েছিল, মুসলিম লীগ কিন্তু সেটা ভালো চোখে দেখেনি। সুতরাং অখণ্ড বাংলা ধারণাটা বহুদিন পর্যন্ত বাংলার মুসলিমদের কাছে তাদের সাম্প্রদায়িক স্বার্থের পরিপন্থী মনে হয়েছে। 1947-এ মুসলিম আধিপত্যের গন্ধ পেয়ে তাদেরই অখণ্ড বাংলার জন্য দরদ উতরে উঠল। সঙ্গে দরদ উঠালো কমিউনিস্টদের, যারা দাবি করেছিল পাকিস্তান না হলে ভারতকে স্বাধীন হতেই দেবে না। তখন বাংলার বাংলাভাষী ও বাংলাভাষী মুসলমানরা বাংলাকে পাকিস্তানে নিয়ে যাওয়ার দাবিতে সমস্যায় সোচ্চার হয়ে ওঠে। হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ মুখার্জি ও অন্যান্য নেতারা দেখলেন সর্বনাশ। তারা এতদিন ভারতভাগের বিরোধিতা করে এসেছিলেন, কিন্তু ভাগাভাগি যখন অবশ্যম্ভাবী, তখন হিন্দু বাঙালির জন্য একটুকরো নিরাপদ জমি, একটু নিজস্ব আশ্রয় একান্ত প্রয়োজন। বাংলার তৎকালীন প্রিমিয়ার হোসেন সাহেব সোহরাওয়ার্দী, তিনি তো চাননি বাংলা ভাগ হোক, কারণ তাহলে পাটকল সহ অধিকাংশ শিল্পাঞ্চল, খনি, কলকাতার মতো বাণিজ্য নগরী, বন্দর, এসব থেকে যাবে পশ্চিমবঙ্গে, আর মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলার ভাগে থাকবে শুধু কৃষি নির্ভর উর্বর জমি। শ্যামাপ্রসাদের ভাষায়, দে অলসো ওপাইন দ্যাট ইভেন দো দ্য প্ল্যান আস্কস ফর এ সভরেন বেঙ্গল স্টেট, ইন প্র্যাকটিস ইট উইল বি এ ভার্চুয়াল পাকিস্তান অ্যান্ড দ্য হিন্দু মাইনরিটি উইল বি অ্যাট দ্য মার্সি অফ দ্য মুসলিম মেজরিটি ফর এভার। সমগ্র বাংলায় তখন মুসলমানদেরই সংখ্যাধিক্য 54%। বলা বাহুল্য, অখণ্ড বাংলাকে পাকিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল, কিন্তু আইনসভার পশ্চিমবাংলার সদস্যদের পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে 58-21 ভোটের বিজয়ী আজকের পশ্চিমবঙ্গে ভ্রূণ রোপণ করে দেয়। কোন সর্বনাশ এড়াতে পশ্চিমবঙ্গ গঠন, তা বিন্দুমাত্র উল্লেখ না করে হিন্দু মুসলিম মৈত্রী কাল্পনিক গল্প শুনিয়ে আর কাঁটাতার নিয়ে কুম্ভীরাষ্ট্র ফেলে অখণ্ড বাংলা নিয়ে হাহুতাস করতে শেখানো হয়। এবং এখন তো গুম খুন ধর্ষণ মন্দির কিংবা মূর্তি ভাঙা এই সমস্ত খবরগুলোই জানিয়ে দেয় সেখানে কিছু হিন্দু এখনও মরার জন্য বেঁচে আছে। এই ছবিটাই প্রমাণ করে খণ্ডিত বাংলা নিয়ে পশ্চিমবঙ্গে জন্ম
কেন জরুরি ছিল? 1946-এর 16ই আগস্ট কলকাতার মনুমেন্টের নিচে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে শুরু হলো রক্তের হোলি খেলা। গ্রেট ক্যালকাটা কিলিং এর সাথে সাথে গোটা পূর্ববঙ্গ জুড়ে হিন্দু হত্যায় মেতে উঠল জেহাদি মুসলমানরা। দাবি পাকিস্তান, তারা ভারতে হিন্দুদের সাথে একসাথে থাকতে চায় না, তারা আলাদা দেশ চায়। এই পৈশাচিক গণহত্যা দেখে প্রমাদ গড়লেন বাঙালি হিন্দুরা ও বাঙালি বুদ্ধিজীবীরা। তাদের মানস চোখে দেখতে পেলেন যে গোটা বাংলা যদি পাকিস্তানের মধ্যে চলে যায় তাহলে সেই পাকিস্তানে হিন্দু বাঙালিদের পরিস্থিতি কি দাঁড়াবে, তাদের অবস্থা কি দুর্বিষহ হয়ে উঠবে। আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালন করার উদ্দেশ্য, এই পশ্চিমবঙ্গ হচ্ছে বাঙালি হিন্দুর আত্মপরিচয়ের ভিত্তিভূমি, বাঙালি হিন্দুর আইডেন্টিটি, এটাই পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত। ইতিহাসের যাতে পুনরাবৃত্তি না হয়, আমরা মাটি হারিয়েছি, আমরা মানুষ হারিয়েছি, আমরা নিঃস্ব রিক্ত অবস্থায় উদ্বাস্তু হয়ে নিজের ভিটে মাটি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছি, এই সমস্ত ইতিহাস আমাদের এই প্রজন্মকে জানতে হবে, আগামী প্রজন্মকে জানাতে হবে, যাতে ইতিহাসের পুনরাবৃত্তি আর না হয়। তার জন্য নিজেদের জাতিকে সংগঠিত করতে হবে, শক্তিশালী করতে হবে। এই সচেতনতা তৈরি করার জন্য আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি এবং আমরা চাই যে গোটা বাঙালি হিন্দু সমাজ এই পশ্চিমবঙ্গ দিবসের মাধ্যমে সর্বস্তরে এই বার্তা পৌঁছে দিক যে আমাদের ইতিহাসের চাকা ঘুরানোর সময় হয়েছে, আমরা আর মাটি ছাড়ব না, আমরা আমাদের সমাজকে আর ক্ষয় হতে দেব না, বরং একটা শক্তিশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করে আমরা আগামী দিনে আমাদের ফেলে আসা মাটি, আমাদের হারানো মাটি আমরা পুনরুদ্ধার করব, আজমে কাজ করবে। কিন্তু এই সংকল্প নেওয়ার সময় এসেছে এবং গোটা বাঙালি হিন্দুকে আজ সংকল্প গ্রহণ করতে হবে যে মাটি আমার মাটি, মাটির দখল ছাড়ব না, জেহাদ তুমি যতই করো তোমার কাছে হারব না। পাশাপাশি এও সংকল্প করতে হবে যে আমাদের ফেলে আসা মাটি আমরা আজ না হোক কাল আবার পুনরুদ্ধার করব, আবার সেই ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে পুজো দেব, চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামীরা যেখানে নিজের রক্ত ঝরিয়েছিল সেই পবিত্র মাটি আবার ভারতবর্ষের অঙ্গ হবে, আমাদের কাছে সেই তীর্থস্থান, পবিত্র তীর্থস্থান আবার আমাদের দেশের মধ্যে আসবে, আমরা যাব সেখানে, সেই বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব সেই মাটিতে দাঁড়িয়ে। এই স্বপ্ন আগামী প্রজন্মকে দেখাতে হবে আমাদের, এই স্বপ্নের উপর দাঁড়িয়ে গোটা বাঙালি হিন্দু সমাজকে শক্তিশালী করে এই যে ভূখণ্ড আজকে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ, তার উপরে দাঁড়িয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের সংকল্প এই বঙ্গ আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজ পশ্চিমবঙ্গ দিবস, 1947 সালে একটি আইন পাস হয়েছিল, এই আইনটির নাম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এই আইন মোতাবেক দুটি রাষ্ট্র তৈরি হয়েছিল, একটি ভারত এবং আরেকটি পাকিস্তান। ভারত হিন্দু মেজরিটি
অর্থাৎ হিন্দু প্রধান রাষ্ট্র এবং পাকিস্তান মুসলমান মেজরিটি অর্থাৎ মুসলমান প্রধান রাষ্ট্র। অর্থাৎ ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, কারণ হিন্দু বাঙালি এবং মুসলমান বাঙালি দুটো আলাদা জাতি, সেটা সেই পার্টিশনের সময় স্বীকৃত হয়েছিল এবং এর ভিত্তিতেই ভারত ভাগ হয়েছিল। ভারত ভাগ হবার পর ভারত সরকার বলেছিল যারা পাকিস্তানের অধিবাসী তারা যদি ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করতে চায় তাহলে তাদের 19 জুলাই 1948 আগে ভারতে আসতে হবে। 19 জুলাই 1948 পর আর 26 জানুয়ারি 1950 মধ্যে যারা এসেছেন তাদের নাম নথিভুক্ত করার পর তবে তারা নাগরিকত্ব পাবেন। এরপরে আর সংবিধান কোনো কথা বলেনি। পরবর্তীকালে নাগরিকত্ব আইন 1955 কিছু কথা বলেছিল, সে সমস্ত কথা বিশদভাবে আলোচনা করার এখানে পরিসর নেই। যে ভারত রাষ্ট্রের যারা নাগরিক নয় তারা বিদেশি। প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্রের কেউ নাগরিক থাকে এবং কেউ বিদেশি হয়, এই কথাটা মেনে নিতে হবে। পাকিস্তান এবং পরবর্তীকালে বাংলাদেশ তারা কেউই সংখ্যালঘুদের বেঁচে থাকার যে ন্যূনতম অধিকার সেই ন্যূনতম অধিকার তারা স্বীকার করেনি। তাই 1955 যে আইন সে আইনে সংশোধনী আনা হয় এবং বলতে দ্বিধা নেই এই NRC অর্থাৎ ভারতের নাগরিকদের পঞ্জীকরণ, এর সাথে সাথে আরেকটি জিনিস রয়েছে সেটা হচ্ছে বিদেশি শনাক্তিকরণ এবং তাদের বহিষ্করণ। আজকে এই পশ্চিমবঙ্গ দিবসে আসুন আমরা সবাই শপথ গ্রহণ করি যে যতক্ষণ না পর্যন্ত এই নাগরিক পঞ্জীকরণ সঠিকভাবে এক্সিকিউটেড হয় ততক্ষণ আমরা এই নাগরিক পঞ্জীকরণের জন্য আমাদের শেষ রক্তবিন্দু দেব। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষের ভাগ চান। তিনি বলেন হিন্দু এবং মুসলিম দুটি পৃথক জাতি, সুতরাং মুসলিমদের জন্য পৃথক দেশ পাকিস্তান দরকার। বাংলার জনগণ যখন প্রবল বিরোধিতা করছে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা মূলত যে দেশ রাজ্যে বাংলা দেশ ভাগ যদি করতেই হয় তাহলে বাংলা ভাগ করতে হবে এবং পশ্চিমের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলিকে নিয়ে পশ্চিমবঙ্গ নামে একটি আলাদা প্রদেশ হবে যেটি ভারতবর্ষের অংশ হবে। সে সময় অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী বা প্রিমিয়ার ছিলেন সুরাবর্তী। তিনি তখন একটি অবিভক্ত বাংলার প্রস্তাব আনলেন যে দুই বাংলা মিলিয়ে একটি অবিভক্ত বাংলা গঠিত হবে যেটি একটি স্বাধীন সার্বভৌম দেশ হবে, যা ভারতের সঙ্গেও যাবে না পাকিস্তানের সঙ্গেও যাবে না। তিনি হঠাৎ করে বাঙালির ভেগ ধরেন এবং তিনি সমগ্র বাংলাকে নিয়ে একটা পৃথক সার্বভৌম দেশের কথা বলতে থাকে। কিন্তু বাংলার বুদ্ধিজীবীরা খুব ভালোভাবেই বুঝতে পারেন, বিশেষ করে শেষ 10 বছর যাবৎ প্রায় বাংলায় অখণ্ড বাংলায় মুসলিম লীগের শাসন চলছিল, তারা বুঝতে পারেন যদি অবিভক্ত বঙ্গ একটি পৃথক দেশ হয় সেটাও কিন্তু একটি নতুন পাকিস্তানি হবে। তো এই বিষয়ে এক গোটা বাংলাব্যাপী আন্দোলন গড়ে তোলা হয়, যে আন্দোলনে পূর্বেই বললাম নেতৃত্ব দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনিও অ্যাকচুয়ালি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলেন, তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা এবং লেখালেখি করতে থাকেন
সুরেন্দ্রনাথ সেন, যদুনাথ সরকার, বিখ্যাত ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, প্রখ্যাত ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ। তাঁদের সকলের চেষ্টায় 1947 সালের 20 জুন পশ্চিম বাংলার পশ্চিমের জন্য পৃথক আইনসভায় ভোট হয়, যাতে 58-21 ভোটে বাংলা ভাগের প্রস্তাব পাশ হয় এবং পশ্চিমবঙ্গ গঠিত হয় মূলত বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসেবে। নমস্কার। বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু যে দিনটা না এলে এই 13টা পার্বণের একটাও আমরা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারতাম না, সেদিনটাই পশ্চিমবঙ্গ দিবস। এই দিনটা বাঙালির জীবনে না এলে না আমরা পশ্চিমবঙ্গকে পেতাম, না আমরা দোল দীপাবলি দুর্গোৎসব নির্বিঘ্নে পালন করতে পারতাম। 20 জুন যে পশ্চিমবঙ্গ দিবস সেটা এখন অনেকেই জেনে গেছেন, কিন্তু এই অনেকের মধ্যে কারা কারা করছে, এটা কি শুধু হিন্দুত্ববাদীরা? সেক্ষেত্রে বলতে হবে যে রাজ্যের বেশিরভাগ মানুষ যারা কোনো বাদীই নন তাদেরকে আমরা বাদ রেখে দিচ্ছি। তাই এই পশ্চিমবঙ্গ দিবসে আমাদের প্রত্যেকের সংকল্প হোক যে হিন্দুত্ববাদী বৃত্তের বাইরে আমরা প্রত্যেকে অন্তত 10 জন মানুষকে এই দিনটার ব্যাপারে জানাবো। স্বয়ং শ্রী রামকৃষ্ণ বলে গেছেন, মানুষ আপন বাকি পর, যত পারিস মানুষ ধর। পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। ভালো থাকবেন।